রাজধানীতে মোবাইল চোরাচ্ছে অসংখ্য, আছে একাধিক সংঘবদ্ধ চক্র। এক এক চক্রের চুরির ধরন এক এক রকম, তবে এই চক্রটি একদমই ব্যতিক্রম। রাজধানীর বিভিন্ন স্পটে 10 থেকে 15 টিম ভাগ হয়ে রাস্তায় নামতেন এই চক্রের সদস্যরা। চোখ রাখতেন শুধুমাত্র আইফোন বা দামি ফোন ব্যবহার করছেন এমন পথচারীদের দিকে, এরপর সুযোগ বুঝে করত চুরি ছিনতাই। এমন অভিযোগে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে চোরাই আইফোন ক্রয় বিক্রয় চক্রের 7 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় উদ্ধার করা হয় 46টি আইফোন ও কয়েকটি ফোনের খোলা পার্টস। গোয়েন্দা পুলিশ জানায়, ফোন চুরির পরপরই ট্র্যাকিং বন্ধ করতে ফুয়েল পেপারে পেঁচিয়ে ফেলতো তারা, এরপর তা বিক্রি করা হতো বড় বড় অভিজাত মার্কেটের ফোনের দোকানে। আইফোন ছাড়া অন্যগুলো তারা চুরি করে না, এবং সেটা তাদের ক্রেতাও আছে, ক্রেতাদের কাছে বিক্রি করে, তারা ভেঙে বিক্রি করে, এবং তাদেরকে ধার ধারে ধরতে না পারে পুলিশ বা ডিবি পুলিশ, সেই কারণে তারা মোড়াই করে ফয়েল পেপার দিয়ে তারা এগুলি বহন করে, যাতে তাদের লোকেশন আমরা খুঁজে না পাই। তারা 12-12 এর কেনাকাটা হবে লাভালাভ, নগদে 12% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কখনো আইফোনের জন্য দোকান থেকেই চক্রের সদস্যদের দেয়া হতো অগ্রিম টাকা, এরপর সেই দোকানেই বিক্রি করা হতো ফোন। পরবর্তীতে কখনো ফোনের পার্টস আলাদা করে, আবার কখনো ভালো মূল্যে বিক্রি করা হতো ফোনগুলো। মাদারবোর্ড আলাদা করে, ক্যামেরা, স্পিকার, চার্জার, লজিক, ডিসপ্লে, অন্যান্য সব আলাদা করে, এভাবে তারা এগুলি বিক্রি করে। অথবা আরেকটা চক্র আছে, যদি ভালো মানে আইফোন থাকে, সেটাকে তারা বাহিরের দেশেও তার সময় পাচার হয়ে যায়। কম মূল্যে পুরনো ফোন কেনার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান গোয়েন্দাদের। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা।